দুর্নীতিবাস, ঘুষখোর এবং টাউট এবং বাটপার, এই সাবস্টারের বিরুদ্ধে যে আন্দোলন রাজরবাসীর পক্ষে, রাজরের গরম মানুষের পক্ষে যে আন্দোলন করছে, এবং আজকে যে এই সাবজেক্ট দুর্নীতি বা সাবজেক্টের বিরুদ্ধে যে রাজরে যে মিছিলটি করেছে, এই জন্য রাজরের সাধারণ জনগণের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন রাজরের গরিব মানুষ, তারা বিভিন্ন অভাব অনটনের কারণে জমি বিক্রি করে, জমি কিনে যারা থাকতে পারে না, যাদের বাড়ি ঘর দুয়ার নাই, তারা জমি কেনার জন্য এখানে আসে। তাদের কাছ থেকে রাজরের এই সাবরেস্টার, বর্তমানের এই সাবরেস্টার যেভাবে টাকা হাতিয়ে নেয় এবং ঘুষ খেয়ে অবৈধভাবে যেভাবে দলিলগুলো করে, এই কারণে রাজরের সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়। আজকে তার বিরুদ্ধে রাজরের মানুষ এবং রাজরের দলিল লেখক ভাইদেরকে নিয়ে যে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে, এই আন্দোলনের ফলশ্রুতিতে এই সাবরেস্টারের রাজরে থাকার আর কোনো এখতিয়ার নাই। সাধারণ মানুষের পক্ষ থেকে এক দফায় এক দাবির সাথে একত্রতা ঘোষণা করে আমরা এই সাবরেস্টারের রাজর থেকে অপসরণ চাই। রাজরে থাকার তার কোনো আর অধিকার নাই। রাজরের সাধারণ মানুষ তার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তার অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তার ঘুষের ঘুষ খাওয়ার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অতএব এই সাবরেস্টারকে এখন এই রাজর ছেড়ে চলে যেতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের আন্দোলনের এবং লড়াই সংগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে।